কোথায় নিয়ে যাচ্ছ? ঘরে চার দেয়ালের মধ্যে বন্দি থেকে তোমার দমটা বন্ধ হয়ে আসছিল, তাই তোমাকে নিয়ে বেড়াতে যাচ্ছি। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল তুমি জানলে কি করে? অনেক কিছু না জানলেও বুঝে নিতে হয়। বিয়ের পর এই প্রথম তোমাকে নিয়ে বেড়াতে যাচ্ছি। কিন্তু বাড়িতে অনেক কাজ হয়ে গেছে। কাজ কাজ আর কাজ, দেখ বিয়ের পরে তুমি বউ না হয়ে কাজের মেয়ে হয়ে গেছো। বউদেরই তো কাজ করতে হয়, নইলে স্বামীরা তো পাওয়া যায় না। কাজ না করলেও আমি তোমাকে সারা জীবন ভালোবাসায় ভরে রাখবো। শুনে আসতে, ও মাই গড, কারা তোমরা? ওরা কারা? কেন তোমাকে মারতে চেয়েছিল? আমি জানি না, তবে আমি বুঝতে পারছি তোমার পথ থেকে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কেউ। যে গুন্ডা আমি ভাড়া করেছি তারা হয়তো এতক্ষণ বর্ষাকে মেরে তাদের কাজ শেষ করে ফেলেছে। এবার সজীবের সাথে তোর বিয়ে দিয়ে আমি আমার ওয়াদা পূরণ করব। মা, ওই 2 কোটি টাকা কিন্তু রেডি রাখিস। তুমি? হ্যাঁ মা, আমি আপনার বৌমা। আমাকে দেখে আপনি চমকে উঠলেন কেন? না না, চমকে উঠবো কেন? জানেন মা, আজ কতগুলো সন্ত্রাসী আমাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আপনার ছেলে ওদেরকে কুকুরের মতো পিটিয়ে তাড়িয়ে দিয়েছে। এই যাও, তুমি একটু বিশ্রাম নাও, মায়ের কি লাগে না লাগে আমি একটু দেখে আসছি, তুমি যাও। আপনি যে গুন্ডাদের ভাড়া করেছিলেন তারা আমাকে মারতে পারেনি আর পারবেও না। একটা কথা মনে রাখবেন মা, যদি আমি ইচ্ছে করে না যাই তাহলে কোনো শক্তি আমাকে এ বাড়ি থেকে তাড়াতে পারবে না। আর হ্যাঁ, আপনার ছেলেকে আমি জানতেই নেইনি যে কাজটা আপনার, কারণ এটা মা ছেলের যুদ্ধ নয়, এটা বউ শাশুড়ির যুদ্ধ। হ্যালো, কে? কি বললে? এখন আমি কি করি? এসব কথা যদি জানাজানি হয়ে যায়, এ হতে পারে না। সে আমাকে 1 মাসের সময় দিয়েছে, তারপর তারপর সে বাড়িতে চলে আসবে, সবাইকে সব জানিয়ে দেবে। যদি মা বাবা সোজি ভোরা দেখে তাহলে ভাবি। তুমি অমন করে আমার দিকে দেখিয়েছো কেন? না না না, কিছু না। তুমি তুমি এতক্ষণ কোথায় ছিলে? বাইরে। তুমি প্রতিদিন বাইরে কোথায় যাও আমাকে একটু খুলে বলবে? হ্যাঁ ভাবি, তোমাকে সব খুলে বলবো বলেই আমি ঠিক করেছি। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বলো। তার আগে তোমাকে বলতে হবে, কথাটা তুমি কাউকে বলতে পারবে না। আমার মাথা ছুঁয়ে বলো। আমি বলবো না, আমি বলবো না। হ্যাঁ তাহলে এসো, আমার ঘরে এসো। হ্যালো আন্টি, আপনার ভাড়া করা গুন্ডারা ওই বর্ষাকে মেরে ফেলেছে তো? না, পারেনি, ওরা উল্টো মার খেয়ে ফিরে এসেছে। তাহলে এখন কি হবে? মা তো 1 কোটি টাকার একটা চেক রেডি করে ফেলেছে আপনার জন্য। 1 কোটি টাকার চেক? হ্যাঁ, মা বলেছে আপনি এসে যেন নিয়ে যান, কিন্তু আপনি তো এখনই কিছুই করতে পারলেন না। তাহলে থাক, মাকে বলি চেকটা ক্যান্সেল করে দিতে। না 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 না, আমি তোমাকে কথা দিচ্ছি, 1 মাসের মধ্যেই ওই বউকে আমি বাড়ি ছাড়া করেই ছাড়বো। তুমি আমাকে 1 মাসের সময় দাও মা। 1 মাস সময়? এ তো বেশি হয়ে যায়। তবু আপনি যখন বললেন আমি দিতে রাজি আছি, আপনি এসে তাহলে চেকটা নিয়ে যান। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, আমি এক্ষুনি আসছি। মা, আমি ভাবিকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। বাইরে কেন? তোর ভাবি যদি জাহান্নামেও যায় তাতে আমার কোনো আপত্তি নেই। জাহান্নামের রাস্তা তো আমি চিনি না, আপনি চেনেন, গেলে আপনাকে নিয়ে যাব।
চলো রুবি। তোকে জাহান্নামে পাঠাতে হলে যদি আমাকেও জাহান্নামে যেতে হয় তাতে আমি রাজি। জাহান্নাম নয়, এই 1 কোটি টাকা দিয়ে আপনি বেহেশতে যাবেন আন্টি। তুমি আমাকে কাজ শেষ করার আগে 1 কোটি টাকা দিয়ে দিচ্ছ? অ্যাডভান্স দিচ্ছি, আরো তো 1 কোটি টাকা পাওনা আছে। শুধু 1 কোটি নয়, এর সাথে আমার আমেরিকার বাড়িটাও। আহারে, তোমরা কত ভালো, কত সুন্দর। আর আমার ছেলে হীরা রেখে কাজ নিয়ে সংসার করছে, একদিন সে কাছে তার জীবনটা কেটে টুকরো টুকরো হয়ে যাবে। না না আন্টি, আপনার ছেলের জীবনের কোনো ক্ষতি আমি চাই না। আমি শুধু চাই ওই বউটা বাড়ি থেকে বের হয়ে আপনার ছেলের জীবন থেকে সরে যাক। আর আমার মেয়ে তোর ছেলের বউ হয়ে প্রবেশ করবে, আর তার বিনিময়ে আপনি পাবেন আরো 1 কোটি টাকা, আমেরিকার বাড়ি। ধন্যবাদ মা রিতা। নো রিতা না, আপনি আমাকে বৌমা বলবেন। বৌমা? শুধু বৌমা না, বলুন গুড লাক বৌমা। গুড লাক বৌমা। এবার আসুন, এবার আসুন। না না, এটা বলতে বলিনি, আপনাকে এবার যেতে বলেছি, কাজ শুরু করতে বলেছি। হ্যাঁ, এবার ভয়ঙ্কর কাজ শুরু করব। গুন্ডাদের দিয়ে তাড়াতে পারিনি, কিন্তু ওকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারবো। এই বিষটা খুবই মারাত্মক, 2 থেকে 5 ফোঁটা পান করলে সাথে সাথে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। যদি 1 ঘন্টার মধ্যে ওয়াশ করা না হয় তাহলে রোগীকে বাঁচানো যাবে না। আর যদি 1 ঘন্টার মধ্যে ওয়াশ করা হয় তাহলে রোগী বেঁচে যাবে তো? হ্যাঁ, কিন্তু আপনি হঠাৎ এই বিষ সম্পর্কে জানতে চাইছেন কেন? না এমনি, আমার সাজানো বাগানে একটা সাপ ঢুকেছে, সেই সাপ মারার জন্য বিষটা আমি সংগ্রহ করেছি। কিন্তু এটা সাপ মারার ওষুধ না, এটা মারাত্মক বিষ, পয়জন থেকে আপনি সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাবধানে থাকব। বর্ষা, তুই আর বাঁচতে পারবি না, এই বিষ তোকে মৃত্যুর দ্বারে পাঠিয়ে দেবে।